তৃতীয় তথা অন্তিম পর্যায় নির্বাচনের বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অব্যাহত রাখিছে মারাথন নির্বাচনী প্রচার। ধুবুরী লোকসভা সমষ্টিত আজি বিজেপি মিত্রজোটৰ প্রার্থী জাভেদ ইসলামৰ হৈ তিনিখনকৈ প্রচার সভাত ভাগ লব মুখ্যমন্ত্রীগৰাকী। লগতে গুৱাহাটীর জয়ানগৰত বিজুলী কলিতা মেধির হৈ প্রচার চলাব মুখ্যমন্ত্রী। পুৱা 11 বজাত গুলকগঞ্জ, দুপৰীয়া 12:30 বজাত বিলাসীপাড়া, 2 বজাত ধুবুরীত নির্বাচনী প্রচার চলায়, সন্ধিয়া 5 বজাত জয়ানগৰত প্রচার চলাব মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়। ধুবুরীপুরা আমার সাংবাদিক জ্যোতিময় চক্রবর্তীর সঙ্গে পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছে। জ্যোতিময়, ধুমুহা গতিত নির্বাচনী প্রচার অভিযানত নামিছে রথী মহারথী। প্রিয়ঙ্কা গান্ধীয়ে ধুবুরীত প্রচার চলাই গল আর এইবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরীত প্রচার চলাব, তিনিখনকৈ প্রচার সভাত অংশগ্রহণ করব। যদিও বা মুখ্যমন্ত্রীয়ে কৈছিল প্রথমে যে ধুবুরীত প্রচার নচলায়, কিন্তু আজি তিনিখনকৈ প্রচার সভাত অংশগ্রহণ করব। কি প্রস্তুতি এই মুহূর্ত ধুবুরীত মুখ্যমন্ত্রীক আদরিবলৈ? নিশ্চয়কৈ জয়ন্ত, আপুনি যেনেকৈ কৈছে ধুমুহাৰ গতিত আচলতে নিৰ্বাচনী প্ৰচাৰ, সেই তেনেকুৱাই হ'ব আজি ধুবুৰীত। আজি ধুবুৰীত প্ৰথমবাৰৰ বাবে, তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত প্ৰথমবাৰৰ বাবে মুখ্যমন্ত্ৰী আহি উপস্থিত হ'ব। প্ৰথমতে আমি যদি ইয়াত থিয় হৈ আছো আগমনী, গোলগঞ্জ সমষ্টিৰ আগমনীত হ'ব। তাৰপিছত 11:00 বজাত আগমনীত সময় দিয়া হৈছে, তাৰপিছত 12:30 বজাত বিলাসীপাৰাত সময় দিয়া হৈছে, তাৰপিছত 2:30 বজাত ধুবুরী রাজা প্রভাত চন্দ্র বৰুৱা খেলপথাৰত এখন ডাঙৰ নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰিব। আৰু এই তিনিখনকে নিৰ্বাচনী সভাত কেনেকুৱা কি প্রতিক্রিয়া হয় সেই সমগ্র কথা আমি পরবর্তী সময়ত বাতৰিত আপোনাক জনাম। কিন্তু কথা এটাই, প্রথমবারের বাবে মুখ্যমন্ত্রী আহিব, তাক লৈ কিন্তু উৎসাহ উৎসুকতা যথেষ্ট বেশি আছে। বিজেপি কর্মকর্তাসকল রাতিপুৱাৰ পৰা তেওঁলোকে কাম কাজত লাগি আছে, নেতাসকল লাগি আছে। কি কব, তিনিখনকে নির্বাচনী প্রচার আজি প্রথমখন ইয়াতে আগমনীত, কেনেকুৱা উৎসাহ উদ্দীপনা ভোটারের মাজত? স্যার, ইতিমধ্যে আমার কার্যকর্তাবোৰ কাম করে আছে আর কার্যকর্তাবোৰ ভোটারের ওসর গৈছে। ভোটারে কৈ আছে আপনাদের চিন্তা নকৰিব, আমি ৰাতিপুৱা 10 বজাৰ ভিতৰতে আপনাদের ওসর আমি মুখ্যমন্ত্রীক চাবর কারণে আমি আহি আছো। আর এই আমার অকল গোলগঞ্জ সমষ্টির কারণে আজি মানুহ ইয়াত ভোট খাব, বাইরের পৰা আমি কিন্তু মানুহ লৈ নাহো। যেনেকুৱা সোনিয়া গান্ধী কালি কি করলে, প্রিয়ঙ্কা গান্ধী কালি কি করলে, ধুবুরী লোকসভা যিকেইটা সমষ্টি আছে গোটেইকেইটা সমষ্টির পৰা মানুহ আহিছে, কিন্তু আজি অকল আমার গোলগঞ্জ সমষ্টির পৰাহে মানুহ আহিব। আমি টার্গেট কৰিছো 30-35 হাজাৰ মানুহ ইয়াত গোট খাব, 30-35 হাজাৰ মানুহ গোট খাব। দেখা গৈছে বৈদৰ দিন আসবলে হেলিকপ্টাৰ লৈ চাৰিওফালে সভা কৰি আছে, প্ৰায় 28খন সভা বিগত এসপ্তাহৰ ভিতৰত তেওঁ অনুষ্ঠিত হেলিকপ্টাৰ। এফালে প্ৰিয়ংকা গান্ধী, এফালে ৰকিবুল হোসেন, ভূপেন বৰা, গৌৰৱ গগৈ হেলিকপ্টাৰত ঘূৰি আছে, গোটেই সভা কৰি আছে। কিন্তু তেনেক্ষেত্ৰত অগপ বিজেপিৰ তেনেধৰণে সভা সমিতি ডাঙৰ দেখা জানে, যদিও আজি হব, আজি মুখ্যমন্ত্ৰী তিনিখনকে সভাত অংশগ্ৰহণ কৰিব, কি ভাবে আগন্তুক দিনৰ ৰাজনৈতিক পথ পৰিৱৰ্তনৰ দিশে কেনেধৰণৰ নিৰ্দেশনা আহিব? স্যার, আমি ধুবুরীর যে লোকসভা আছে এই পরিবর্তন হব, খাতেন রাইজে চাইছে। বদরুদ্দিনের মিটিংত কিন্তু মানুহ নহয়, আপনাদের মিডিয়া বা মানুষে চাইছে যে যি কেইখন ইতিমধ্যে বদরুদ্দিন সাহেবে মিটিং করেছে তাত মানুহ ভোট খোৱা নাই। কিন্তু ফাইট হব আমার কংগ্রেস আর আমার মিত্রজোট প্রার্থী জাভেদ ইসলামের ফাইট হব। নিশ্চয়কৈ বিজেপি নেতৃত্বৰ কথা, ফাইট হব কংগ্ৰেছৰ লগত জাভেদ ইসলামৰ। আমি যদি মঞ্চখন এবাৰ দেখুৱাই লব পাৰো, এই মুহূৰ্তত মঞ্চ সাজু হৈছে। ইতিমধ্যে দেখা গৈছে নিৰাপত্তাৰক্ষীসকল তেওঁলোকো সেই মঞ্চত উপস্থিত হৈছে। খন্তেক পিছতে আচলতে 11 বজাৰ লগে লগে হেলিকপ্টাৰে ইয়াত পোনে পোনে অৱতৰণ কৰিব। এই মঞ্চৰ চাইডতে আছে একোটা হেলিকপ্টাৰ প্ৰগ্ৰাম কৰা হৈছে, তাতে অৱতৰণ কৰিব মুখ্যমন্ত্ৰী। আৰু মুখ্যমন্ত্ৰী অৱতৰণ কৰি পেলাই ইয়াত ৰাইজক সম্বোধন কৰিব। মুখ্যমন্ত্ৰীৰ আগমনক কেন্দ্ৰ কৰি যথেষ্ট উৎসাহ দেখিবলৈ পোৱা হৈছে এইখিনি মুহূৰ্তত মিত্রজোঁটৰ শিবিৰত। জ্যোতিময়, যদি চোৱা হয় দ্বিতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধ নগাঁও সমষ্টি বিশেষভাৱে আকৰ্ষণীয় সমষ্টি আছিল নগাঁও, আৰু সেই নগাঁৱৰ ভোটযুদ্ধ হোৱাৰ পাছত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিজেই দাবী কৰিছিল যে সংখ্যালঘু ভোটাৰে এইবাৰ বিশেষভাৱে সঁহাৰি জনাইছে ভোটাৰক উন্নয়নৰ স্বাৰ্থত। আৰু তাৰপিছত ধুবুৰীত যি সংখ্যালঘু ভোটাৰে নিৰ্ণায়ক ভূমিকা গ্ৰহণ কৰে, সেই ধুবুৰীত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰচাৰ চলাব, যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে বিষয়টোৱে। হয় হয় জয়ন্ত, যদি আমি কব যাও সংখ্যালঘু ভোটারের কথা, সংখ্যালঘু ভোটার কিন্তু এইবার আসলে একপক্ষীয়ভাবে নাই বলে আমি এই মুহূর্তে যেখানে তথ্য আমার হাতত আই পড়ছে। কারণ ধুবুরী যদি আমি লোকসভা বিন্যাসের কথা কব যাও, 26,52,000 ভোট ধুবুরী লোকসভাত, 11টা বিধানসভা মিলি পেলায় এই ভোট আছে। আর যি ভোটর গরিষ্ঠ সংখ্যক সংখ্যালঘু ভোটার, প্রায় যদি আমি কব যাও 80% ওসরা ওসরি সংখ্যালঘু ভোটার। তেনেক্ষেত্রে সংখ্যালঘু ভোটার বিজেপিয়ে কি আশা করেছে, অগপ বিজেপি মিত্রজোঁটে কি আশা করেছে, তেওঁলোকৰ পৰা শুনিম সংখ্যালঘু ভোটার কিমান আপনার লগত থাকবে। ইতিমধ্যে সংখ্যালঘু মানুহবোৰে আমাৰ গোটেইবোৰ মিটিঙত আহি আছে। যোৱাকালি আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা আহিছিল, আমাৰ মাইনৰিটি এৰিয়াত গৈ পেলাই মিটিং কৰিছিল, তাতো 7-8 হাজাৰমান মানুহ হৈছিল। মাইনৰিটি মানুহ বিজেপিৰ লগত
এইবার আছে একটু খাতা নির্বাচনত নির্বাচনত জয়ী হবলৈ সংখ্যালঘু ভোটারে নির্ণায়ক ভূমিকা পালন করিব কি আপুনিও জানে সকলে জানে ধুবুরী সমষ্টি বাকিয়ে জানে তেনে ক্ষেত্রতে নির্ণায়ক ভূমিকার কিমান শতাংশ ভোট সংখ্যালঘু ভোটার আপনালকে আপনালকৰ ফালে টানিব পাৰি বুলি আপনি ভাবে সক মুসলিম ভোটার বিলাকে হিয়তে উন্নয়ন বিচাৰে হিয়তে ইমান দিন ধুবুরী লোকসভা সমষ্টিত একো উন্নতি হওয়া নাই বিজেপি হওয়ার পিছন উন্নতি হয়েছে এই কারণে হিয়তে উন্নতির ফলে ঢাল খাইছে আর বিজেপিকে এবার সাপোর্ট করিব আমি জানো যে এইবার 20% উপর মাইনরিটি মানুষ আমাক সাপোর্ট করিব নিশ্চয়কৈ জয়ন্ত বিজেপির কর্মকর্তা সকল হয়েছে তেওঁলোকক মাইনরিটি মানুষ সাপোর্ট করিব এআইডিএফ সেই মাইনরিটি বেস করে রাজনীতি করে আছে কংগ্রেসও কিন্তু সেই একটা কামেকে করে আছে এই মুহূর্তে যদি আমি কব যাও সংখ্যালঘু ভোটারে ধুবুরী নির্ণায়ক ভূমিকা লব আর সেই সংখ্যালঘু ভোটারক আকর্ষিত করবে গেলে কিন্তু প্রতিটি রাজনৈতিক দলে তেওঁলোকৰ নিজের নিজের রাজনৈতিক যে কার্যক্রম আছে বা অনুষ্ঠান আছে তেওঁলোকে চলাই গৈ আছে নিশ্চয় যথেষ্ট আকর্ষণীয় হয়েছে ধুবুরীর এই নির্বাচনী যুঁজ। জ্যোতির্ময়, এই মুহূর্তে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। মুখ্যমন্ত্রীগী আজি কপনি তুলিব বদরুদ্দিন আজমল, যাক আঁঠুয়া তলর মহ বলে কয়ে আছে মুখ্যমন্ত্রী, আর সেই আঁঠুয়া তলর মহর ভেটিত আজি কপনি তুলিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়।